বন্যার পানি নেমে যাওয়ার পর আবারও রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন নাটোরের চলনবিল এলাকার চাষিরা। জমি প্রস্তুতের পাশাপাশি এখন চারা রোপণের কর্মযজ্ঞ চলছে পুরোদমে। আর কৃষি বিভাগ বলছে কয়েক দফা বন্যা হলেও উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। নাটোর প্রতিনিধি ইসহাক আলীর প্রতিবেদন। কিছুদিন আগেও পানিতে নিমজ্জিত ছিল চলনবিলের এসব এলাকা। পানিতে পচে নষ্ট হয়েছে ফসল। রোপা আমনের জন্য প্রস্তুত করা ধানের বীজতলাও ডুবে গিয়ে নষ্ট হয়ে যায় ধানের চারা। এতে ক্ষতির মুখে পড়ে কৃষকরা। এদিকে সম্প্রতি চলনবিলের উঁচু এলাকায় জেগে উঠেছে বেশ কিছু ফসলি জমি। সেই সব জমিতে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বন্যা আসার কারণে এই ধানটা আমরা ওই সময় করতে পারিনি এবং বীজ নষ্ট হয়ে গেছে। বন্যার পানি আসছিল, বন্যার পানিটা এখন নামে গেছে, এখন উঁচা জায়গার পর আমরা চারা করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আর নতুন করে বন্যা না হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করেন তারা। বীজতলাটা উঁচু জায়গায় করা ছিল জন্য আমি এখন সেখান থেকে বীজ নিয়ে এসে জমি লাগাইতে পারছি। আমাদের এলাকার বীজের কোনো সংকট নাই। এদিকে করোনা মহামারী ও বন্যার কারণে দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবার কাজ ফিরে পাওয়ায় খুশি শ্রমিকরা। জল একটু কমে গেছে, কাজ করতে পারছি, কিন্তু বন্যার সময় খুবই কষ্ট হয়েছে আমাদের। এখন আমাদের আয় বৃদ্ধির কারণে আমাদের ভালো হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন বাড়ির আঙিনা ও উঁচু জমিতে চারা উৎপাদন করতে কৃষকদের পরামর্শ দিয়েছিলেন, ফলে এই সময়ে এসে চারা রোপণ করতে পারছেন কৃষকরা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা রোপণ শুরু করেছে। আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা ছাড়িয়ে যাবো। এবার দেরিতে আবাদ শুরু হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।